চরণ ধূলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, চরণ ধূলি দুটো হবে। ও বাবা, এই অবস্থা আমার আর আমাদের মধ্যলোকটার। বারবার বলেছি ওই এবছর কালী পূজা করতে হবে না, উনি কালী পূজা করবে কিন্তু সে লোকটা তোমার বাসর ঘরি কই, ঠাকুর মশা কই? কেন বাসর ঘরি আসেনি? আমি অজয়কে কত করে বলেছি সে আসেনি। কুকুরের বাচ্চা আছে নাকি? প্রসঞ্জিত আছে, প্রসঞ্জিত। আমি বলি শোনো, আমি বলি শোনো, ঠাকুর মশাই আসেনি কেন বলো? ঠাকুর মশাই কেন আইবেন? করুণার কাছ থেকে 500 টাকা হাওলাত করে ঠাকুর মশাই দিয়েছে, কেন আইবেন? তোমার কাছে এত টাকা থাকতে তুমি করুণার কাছে হাওলাত করতে গেলে কেন? ওহ, তুমি হিসাব চাইছি? তুমি হিসাব চাইছ? মায়ের পিছনে দিয়েছি 1 লাখ, আচ্ছা প্যান্ডেলের পিছনে দিয়েছি 1.5, তাহলে কত হলো? 2.5 লাখ। 2.5 লাখ আমার ব্যক্তিগত খাবার। সেটা কি? পাড়ার ছেলেদের আনন্দ দেওয়ার জন্য। সেটা কি? মজের পিছনে দিয়েছি 2.5 লাখ, তাহলে টোটাল কত হলো? টোটাল 5 লাখ। তা লিং নাই না, আমি কি করব? তাউলটা কেটে ব্যাংকে রেখে দিয়ে আসতে পারতো। আরে জানো না, ঠাকুর সাহেব এর যা যা ফলমূল কত বাকি আছে? তুই ফলমূল কুচবি? আমি কুচবো? আমি বডি বসলার উঠতে পারবো? কেন আমি কুচবো? ওবুর হয়ে কুচবি? ভগবান এর মাথায় বাস পড়ে না? এই তোর জমে ডাকে না, জমে ডাকে না। এই আমার এই অবস্থা, ফলমূল কুচতে পারে উবুল হয়ে? এই পাড়ার মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছি, এই সঞ্চারী, এই লতিকা উঠে আয়, তো ফলমূল গুলো কুচে দিবি? মাতাল হতে পারি, বেতাল নয়। তুই বলে বেতাল নয়? এই ঠিক আছো, ঠিক আছো, এই এটা কটা আঙুল? কেন 7টা? দেখো 5টা আঙুলের বলে 7টা, এর মত মধুর খায়নি, মধুর খেয়েছে। উল্টো কথা বলবে না, ফল কুচে দাও। আমি যাচ্ছি, এই সঞ্চারী উড়াই না, দা ভাই নিকের কত বদমাস মেয়ে ছেলে, ট্যাংরা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, ফলটা কত তারপর আমি ব্যবস্থা করছি। এ কি মা কাচ্ছিস? তোর খিদে পেয়েছে মা? তুই কান্নাকাটি করিস না মা? তোর থেকে আমারও কান্না পাচ্ছে, তোর চোখে জল নেই আমার চোখে জল। মা গো, ঠাকুর মশাই আসে না তো, ওর হাত ধরে টানতে টানতে নিয়ে আসব, আসব। দুঃখের দিন ঠেলে
আনন্দ গান ধরে, সবকিছু বড় হবে মনটা বড় করে, দুঃখের দিন খেলে আনন্দ গান ধরে, সবকিছু বড় হবে মনটা বড় করে, মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে, দুঃখের দিন খেলে আনন্দ গান ধরে, সবকিছু বড় হবে মনটা বড় করে, দুঃখের দিন খেলে আনন্দ গান ধরে, সবকিছু বড় হবে ওরে মনটা বড় কর। বারা বাবা মারা যাওয়ার আগে বলে গেছে, খোকা তোর জীবনে যত কষ্ট আসুক তুই কোনোদিন কাঁদবি না। এই তো বাবার কাজ করছি হাসি মুখে, নয় নয় করে দশটা মালসা জাল দেওয়া হয়ে গেছে, আর দুটো মালসা জাল দিলে আমার বাবার কাছ থেকে আমি উদ্ধার হয়ে যাব। এদিকে একলা মানুষ বাজার করতে যাব না, ওদিকে নিমন্ত্রণ সারতে যাব, আর বউটাও তেমন হয়েছে, ও আমার একটা কথা শুনবে না। তুমি এখানে জমিদারি মেনে দাঁড়িয়ে আছো? ওই যা তুমি কি ভেবেছিলে তোমার বাবার কাজ বলে আমি আলতা পেরে শাড়ি পরে ঘুরে বেড়াবো? তা বলে তুমি ছুঁচু খাটবে না? আগে না, শোনো, আমার আগে যে স্টাইল ছিল আমি সেই স্টাইল চালিয়ে যাবো। আমার বাবার কাজ হোক আর তুমি স্টাইল বর্তমান করে যাও। এই শোনো, তোমার সব জায়গায় নিমন্ত্রণ করা হয়ে গেছে? ওই তো একটা একটা করে গুইতে সেরে এইছি। তুমি এত মিথ্যা কথা কোথা থেকে শিখেছো? এই মিথ্যা কথা কি রে? মিথ্যা কথা নয়, তুমি যদি না মিথ্যা কথা বলো তা খাটের বগে দেখো, আমার বোনের নিমন্ত্রণের কার্ড ওখানেই পড়ে আছে। ওই দেশে কার্ড গুছানোর সময় হোরকা মেরে একটা কখন নিচে পড়ে গেছে বুঝতে পারিনি। হোরকা মেরে নিচে পড়ে গেছে? না, তুমি ইচ্ছা করে করেছো। যে সবসময় আমারও দইতে কথা বলে। বাবা তুমি যা জিনিস। হ্যাঁ রে, তুই আমার বউ না পরের বউ রে। কেন সবসময় দইতে কথা বলিস? কেন দইতে মানে কি করবে শুনি? এই কি বলি শোন, বলো। বড্ড খিদে লেগেছে, দুটো মালসা ভাত খেতে দে, বৈকেল বেলা যাবো তোর বোনের বাড়ি নেব। এই শোনো, তোমার এই ন্যাকামা কথা বলা তুমি বন্ধ করো। মালসার ভাত তোমার এখানে গিলতে হবে না। মালসার ভাতটা তুমি আমার বোনের বাড়িতে গিয়ে গিলবে। আরে গেলা গেলির কথা কেন? তোমার মতো মানুষ কি বলবে শুনি? আমার প্রতি একটু মারা যাওয়া থাকবে না তো? বাবা ঠিক আছে, আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি তোর বোনের বাড়ি। ঠিক আছে যাও। ফিরতে যদি রাত হয়, তুই তো জানিস আমার একটু ভূতের ভয় আছে। সে তো জানি, নম্বরটা নে, তুই এই গে দাবি। আমি জানো ঘাটে তো উঠে দেখি আমার বোনের মুখ, আর যদি না দেখি আবার কি তোমার ওই শরীরের মধ্যে যে গিলে মেটাটা আছে না, টেনে হেঁটে দেবো। তাই এটা তুই হেঁটকে দেবা কি করবি? তুই না বার করে খা, শালা শাক চুনি বউ একবার স্বামীর প্রতি করে মারা দেয়। ঠিক আছে, ভালোই ভালোই আমার বাবার কাছ থেকে আমি উদ্ধার হয়ে যাই, তোর আমি ডিভোর্স করবো দেই। এই ফাটাদা, তুই এই সময় কি ব্যাপার রে? ঠাকুর মশাই, আমি তোর মাসির ছেলে। আজকে তো অমাবস্যা, তুমি গেলে না কেন পূজা করতে? এই আমি তোর মাসির ছেলে, আমার বাবার দড়ি গলায় দে। ঠিক আছে। কি ঠিক আছে? বলছিলাম বাবার জড়ি বাবাকে দিতে পারতে, তুমি নিতে গেলে কেন? আরে তোর কে খাইয়েছে রে? কোন শালারা খাইয়েছে? জাগর ঠাকুর মামার মায়ের কাজটা সেরে দেবে, চলো। এই আমার বাবার কাজ বন্ধ হয়ে আছে। আমার মায়ের কাজ আগে না তোর বাবার কাজ আগে? এই দেখ কঞ্চির বাড়ি মেরে দেয় কে তুলবে একবার। মাতাল হতে পারি, বেতাল না। তুই মাতাল না, কে বলেছি? আঙুল বাঁকাতে হবে। তুই কি করবি রে? আঙুল বাঁকাতে হবে। তুই কি করবি? ঠিক করবো মানে ঠিক করবো। শালা দিয়েছি আগে। শালা ইয়ে কি মাতাল রে, নিজের গালে চড় মেরে বলে দিয়েছি একা। ঠিক আছে, তুই আমার মারলি তো, তোর কি হয় দেখবি, তোর এই হাতে কি হয় দেখবি। কি হলো ঠাকুর? আমি ঠাকুর মশা না, আমার মায়ের কাছে সেরে দেবো। ওরে আমি পারবো নি রে। ঠিক আছে, তাই করে কিছু ঠিক নেই। বলছি আমার মায়ের কাছে সেরে দেবো। আমি পারবো না। তুমি সেরে দেবে, চলো। আমার গায়ে ছুঁচে আমি মন্দিরে ঢুকতে পারবো না। কেন মনে গরু ছাগল পোষে? ঠিক আছে, তুমি ছুঁচো পুজো পরে আস। সব মাতালের কি করে বোঝাও বলো তুমি? ঠাকুর ঢুকে দিয়ে জোর করে কিচ্ছু করার নেই।
এই ফাটাদা, গ্যাস মেশিনটা দে, প্রদীপ টদীপ গুলো জ্বালাই, ধূপটু গুলো জ্বালাই দে। না রে, কালকে গ্যাস মেশিনটা চুরি হয়ে গেল। থানায় বড়বাবুর কাছে কেস ঠুকে এসেছে, তিন দিন পরে দেবে বলে। কি পেয়েছো মা, তাহলে বলো তুমি। হে মা কালী মা গো, অদম সন্তানের তুই ক্ষমা করে দিস মা, আমি ছুচু গায়ে তোর কাছে ঢুকতে চাইনি, ওই ফাটা জোর করে ঢুই কেটেছে, ওদিকে আমার বাবার কাজ বন্ধ হয়ে পড়ে আছে, বাড়িতে লোক কুটুম্ব হই হই জয় জয় করে গেছে, কখন নাপতের বাড়ি যাব, কখন নেড়া হবো, কখন ঘাটে থেকে উঠবো, আর দুটো মালসা জাল দিলে আমার বাবার কাছ থেকে উদ্ধার হয়ে যাব। আবার কি হলো রে, আমার সর্দি করে। আসার দরকার নেই, প্রসাদ কেটে যাবে দূর থেকে। ঠিক ভাবে দাঁড়াতে পারে না, ও আবার ঠাকুর তুলে বসেছে। মা কালী মা গো, অদম সন্তানের তুই ক্ষমা করে দিস মা, এ শালা কোলা নিয়েছে সব পচে গেছে, আপেল সুইকে দই হয়ে গেছে, নেশপাতি হুসপাতি হয়ে গেছে, বাদশা গোলে জল হয়ে গেছে, সন্দেশ গোলে ধান হয়ে গেছে, তোর কোথায় কটা তীর গুজবো তা জানি না মা, কপা সুতো দিয়ে বের মারবো তা জানি না মা, আর এই ফাটার মাথায় তুই বিনা মেঘে বজ্জা কাত ফেলিস মা। আমি নিজের টাকা খরচা করে পূজা করছি, আর তুই শালা আমার অভিশাপ দিচ্ছিস, তোর ব্যবস্থা আমি করবো। দিদিমা কি বলবো, একদম আমার ভালো লাগে না, সারা পাড়া ঘুরে ঘুরে পা দুটো আমার ব্যথা হয়ে গেছে, তো সেই লোকটা আমি খুঁজে পাচ্ছি না, আমার বললো যে একটু ভূতের ভয়, তুমি একটু আগে যেও, তাই ঝাঁটা আর জুতোনে যাচ্ছি, দেখি সেই ব্যবস্থা ধরা কোথায় গেল। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না, চোখে তারাই কি দাদু, মুখের হাসি কি মধু, এমন হাসি আগে তো দেখি মাগো। আমি তো মা, অতম সন্তানের টাকে সাহায্য দিয়েছো মা, পিছনে আমার রক্ষা খালি, ওই শোনো সামনে তুমি চামুন ডাকালি, ভক্তের ডাকে সারা দিয়েছো মা। তুলা খাও মা, খুব আনন্দ করো, এই তো মোদের ধুলা খাওনি, ওই যা ব্যবস্থা তোমার করতেছি, বলি ও সম্রাট, ও বাবা তুই ছু ছু গা ঝাউ গাড়ি করো, এই বার হয়, এই বার হলে ও তো মারবে, তো আমার দিবি তুই বার হয়, কে কি করে বুঝে নিচ্ছি। হ্যাঁ আমি কিন্তু বার হতে চাইনি, বৌদি দিব্যি দেছে বলে বার হয়েছি। কি ব্যাপার ঠাকুমরা, তুমি হোমনা সেরে ঠাকুর ঘর থেকে বেরোলে কেন শালা, কেন করলি গালা গালি, আজ দেব নর বলি, মা তোর মাতাল ছেলে ভুল করেছে, কথা বাতা শুনো, ক্ষমা কর মাতালি। এই দা তোর মা তোর প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, মা নর বলি চাইতে শালা, তোমার কি লোভ, কেন করলি গালা গালি, আজকে বনর বলি, মাতাল ছেলে ভুল করেছে, ক্ষমা কর মাতালি। এই শোনো, এই মুড়ো ঝাড়া জাগা তোমার ওই পিড়ে চালে পড়বে না, তাহলে তোমার ওই নেশার ঘোর আপনি চাকরে যাবে। মা গো, অদম সন্তান পূজা করতে গিয়ে হয়তো ভুল ত্রুটি হতে পারে, তাই বলে তুমি খাড়া দিয়ে মারবে, তোর ঝাঁটার বাড়ি পিছে দেব রে খাটির মোড়া, আর মন চালিয়ে খেলো এমন কি বলছো দিদি। হ্যাঁ রে বোন, সারা জীবনটা জ্বালাচ্ছে, তা আজকে দিনটা জ্বালালে নয় ও মাছর, তোর ঝাঁটার বাড়ি পিছে দেব রে খাটির মোড়া, আর মন চালিয়ে খেলো এমন সৃষ্টি ছাড়া,
মদের নেশা যাচ্ছে কেটে, মদের নেশা যাচ্ছে কেটে, থামে গেলাই ঢালি। উদ্ধার হয়ে যেত আমার মায়ের কাজ আগে না তোর বাবার কাজ আগে। আমার মা তোর ঘরে কুকুর পাগল দুদিন পরে শরীরে হাড়গোড় ভর্তি মা, নাটটা তুমি কোথায় পেলে? আমার মা তার ঘায়ে কুকুর পাগল দুদিন পরে ধার, এর মাঝের নেশায় চটে যাবে তাই দিলে না। বৌদি সব সমস্যার সমাধান আমি করে দিচ্ছি, এই কোনো কিছু ঠিক নেই, চুপ কর দাঁড়া। তুই এ চটকা কাটাবি না আমি কাটাবো? তুই তবে কঠোর হয়ে যা, কাঁদার চেষ্টা করবি। এই কোনো কিছু ঠিকই নেই, এই সেই বলি ঠিক আছে। আমি ঠাকুর মশা না, আমি ঠাকুর মশা। এ কি আমার মেজমাসির বেটা সম্রাট? তুই চিনতে পেরেছিস ভাই? তুই আমাদের বাড়ি এসেছিস, মেজো মরে গেছে, নিমন্ত্রণ করতে এসেছিস ভাই? হ্যাঁ হ্যাঁ, তোর মতো মানুষের না নিমন্ত্রণ করলে আমার বাবার কাজটা উদ্ধার হবে কোথায়? আমি তো জানি তুই না নিমন্ত্রণ করে ছুনমিনি। এই ওটা কে? ওটা চামুন্ডা কালী। কে বলেছ? কই ওই দেখ। এ কি তুই পূজা জোগাড় করনি? ওই দেখ, এই তো মা। তো কে বলেছ? হ্যাঁ কত বড় ছেলে আছে আমি নিচে জানি না। তুই তো মা মা করে পাত ধারে পরে কাউ কাউ করতেছিস। কখন বলেছি? ওই তো এত বলিস তো কি হয়েছে? বলিস তো কি হয়েছে? তুই কি বলিস? ওই দেখ রে, মাগ মানে তো মায়ের মতো। এর কথা বাদ তারা শুনলে আমার গা হাত জ্বলে যায়। মানে যাতে মা তাল তালে ঠিক আছে। এই ওটা কি? কই কই ওটা রক্ষা কালি দেখ। এ কি সুগ্নি বৌমা তুমিও চলে এসেছো? আমি তো ভাসুর, কোন চিহ্ন আছে? হালকা টিকির উপরে তুলে দিলে তো ঝামেলা ক্লিয়ার হয়। কেন দামি দামি ক্লিপ কিনে তো ভাসুরে দেখাচ্ছে? ও ঠিক মতো আমার মেনে চলে না, তোর কি মানবে রে? এখনকার ফ্যাশন এটা, ফ্যাশন। হ্যাঁ ওই ফ্যাশন উঠেতে বলে তো মোশন বাড়ছে। তুই আমার কি ক্ষতিটা করিস আমার ফেমরা কিছি? এই ভাই গন্ডগোল করিনি, যা হয়েছে এই পর্যন্ত মুন্তুবি থ। আমি বলি শোন ভাই, কি বৌমার আর তোর কোমরের মাপটা দে, তোর মালা ঘুমছি কিনবো, ঘাটে উঠবি তো। না তোর মতো মানুষ একদম আমার বাড়ির আশেপাশে যাওয়ার চেষ্টা করবি, আর তুই যদি গেছি আমার বাবার ঘাট থেকে আমি উঠবো না। অমঙ্গল হবে, পুকুরের মাঝখানে দেখ। অমঙ্গল হবে ভাই, হেকাতি করিনি বলি শোন, তোর বাড়ি আমি যাবো না, তোর ঘাটে ছাদ কোথাও যাবো না, একদম না। শুধু আসমানার দিনে চুরি করে খেয়ে চলে একদম যাওয়ার চেষ্টা করবি। বৌদি এই মালটা নে, আমার বাড়ি আসবো, যাওয়ার চেষ্টা। আর তুই এর শিক্ষা দিতে পারি না? ই কি মদ করে হয়েছে রে? চিতা বসছি, তোমার লজ্জা করে না? যে মদ খেলি মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, যে মদ খেলি সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যে মদ খেলে স্বামীর মধ্যে বিচ্ছেদ ঘটে, সেই মদ কেন খাও? কিসের জন্য খাও? উত্তর দাও। আজকে তোমাকে আমি সব কিছু বলবো সরস্বতী, আমি কেন মদ খাই, কিছুর জন্য মদ খাই। আজকে এতদিন আমি তোমাকে বলিনি গো সরস্বতী, আমার না আমার যে ব্লাড গেল ব্লাড। আমি ডাক্তার দেখেছিলাম রে ভাই, ডাক্তার আমায় বলেছে এটা লাস্ট স্টেজ। আমি তো আগে মদ খেতাম না, এখন কেন খাচ্ছি জানিস ভাই? শুধু আমার যন্ত্রণা রাখে, যন্ত্রণা রাখে। আমি যদি তোর বৌদিকে শোনাতাম না, আমার যেটুকু বিষয় সম্পত্তি আছে সব আমার পিছনেই ঢেলে দিত। তোর গর্ভে যে আমার সন্তান আছে তার ভবিষ্যতে চিন্তা করিত না রে ভাই? আমি জানতাম আমি মদ খেতে পারি, আমি জানতাম তুই আমার মাসির ছেলে। দাদা তবু আমি তোকে নিয়ে এসেছি কেন জানিস ভাই? কেন রে দাদা? তুই তো জানিস আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই।
তোর বৌদিকে আমি ভালোবাসে করে বিয়ে করেছি বলে এর বাবারাও মেনে নেই নিজেকে। আমি যদি মরে যাই রে ভাই, মায়ের মতো দেখবি। আমার যে সন্তান আছে না, তোর বৌদির করবে, ওকে তুই মানুষের মতো মানুষ করে তুলবি। দাদা তোকে আমি কত দিলাম, তোর যে সন্তান আছে আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করবো, ওকে আমি মানুষের মতো মানুষ করবো। সরস্বতী আমি তোমায় দেখতে পাচ্ছি না বৌমা, আমি কই বৌমা, আমি দেখতে পাচ্ছি না বৌমা। দাদা আমি দেখার বলো না, আমি অভিনয়টা করতে গিয়ে তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করো মা, বলো না বাবু তুমি আমায় ক্ষমা করেছো। দিয়েছি দাদা, দিয়েছি দাদা, আমি মরেও শান্তি পাবো মা। তোমার দিদিকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম বৌমা, তোমরা ওকে দেখো আমার যে সন্তান আছে তোমরা ওকে মানুষের মতো মানুষ করো। এই তাপস, এই তুমি কথা বলছো না কেন, এই তুমি একটিবার কথা বলো, তাপস এই তুমি কথা বলো, এই তুমি কথা বলো। Time.
ঠালে পা নমস্কার নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা।